একদম সতেজ ফ্রেশ ফুলকপিটি, এরকম করে প্রত্যেকটি গাছে এরকম ফ্রেশ ফুলকপি হচ্ছে। খুব ভালো একটি সবজি। আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই কৃষিভিত্তিক পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেই সবজি বাগানটিতে আছি সেটি হলো ফুলকপির চাষ প্রকল্প এলাকাতে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শীতের সময় ফুলকপি প্রচুর জনপ্রিয় একটি সবজি। খুব ভালোভাবে চাষ করার ফলে ইতিমধ্যে প্রতিটি গাছে ফুলকপির আগমন ঘটেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে বাগানে ফুলকপি দেখা যাচ্ছে, প্রতিটি ফুলকপির দাম অনেক বেশি দেখা যাচ্ছে, প্রায় 40-50 টাকা মূল্যে এক একটি পিস বিক্রি হচ্ছে, অনেক জায়গায় 70 টাকাও পিস বিক্রি হচ্ছে। তো আশা করা যাচ্ছে আগামী 15 দিন বা 20 দিনের মধ্যে প্রত্যেকটি গাছে এইভাবে পরিপূর্ণভাবে ফসল আসবে এবং বাজারের মূল্য কমে আসবে। ইতিমধ্যে প্রতিটি জেলার বিভিন্ন স্থানে ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, লাউ, শিম, ধনে পাতা, কাঁচামরিচ এগুলো চাষ করা হচ্ছে। তো যার জন্য প্রত্যেকটি এলাকাতে খুব ভালো ফসল দেখা যাচ্ছে। আসলে প্রাকৃতিকভাবে এই ফুলকপিগুলো দেখতে অনেক ভালো লাগছে, আশা করি আপনার কাছেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে খুব সুন্দরভাবে এই ধরনের ফুলকপি এসেছে, যেটা দেখতেও আসলে খুব ভালো লাগে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কোনো পোকার আক্রমণ নেই, একদম সতেজ ফ্রেশ ফুলকপিটি। এরকম করে প্রত্যেকটি গাছে এরকম ফ্রেশ ফুলকপি হচ্ছে। প্রতিটি ফুলকপি চাষ করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে কীভাবে চাষ করা হয়, কীভাবে পরিচর্যা করা হয়, কী কী পরিমাণ কীটনাশক বা সার দেওয়া হয়, সেগুলো আপনাকে জানতে হবে। আপনি যদি এভাবে জানতে পারেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কী পরিমাণ ভালো ফুলকপি হবে এবং বিশুদ্ধ ফুলকপি সেগুলো হবে। দেখতেও খুব ভালো লাগছে আর সতেজ। দেখেন ছোটো ছোটো এই গাছগুলোতেও ইতিমধ্যে চলে এসেছে ফুলকপি। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখালাম ছোটো গাছ সহ বড় গাছ সবগুলোতেই পরিপূর্ণভাবে আসলে ফুলকপি আসছে। আপনাদের ভালো লাগার জন্য আসলে প্রত্যেকটি জায়গায় আপনাদেরকে দেখিয়ে দিলাম কত ভালোভাবে আপনারা চাষ করতে পারেন। তো সর্বোপরি যেটা বলার বিষয় সেটা হলো শীতকালীন এই সবজিটি খুব ভালো একটি সবজি। বিভিন্ন প্রকার সবজি মাছ দিয়ে রান্না করা ছাড়াও শীতের সময় বিভিন্ন মুখরোচক পাকোড়া বা অন্যান্য বিষয়গুলো এটা দিয়ে তৈরি করা হয়ে থাকে, আপনারা সেভাবে তৈরি করতে পারেন। এবং আপনার বাড়ির আঙিনায় বা জমিতে ক্ষুদ্রভাবে অথবা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এই শীতকালীন সবজি ফুলকপি। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আবারও অন্য আর কি সবজি নিয়ে আপনাদের কাছে এইভাবে হাজির হব। প্রথমত ভালো থাকবেন এবং শুভকামনা রইল আপনার প্রতি।